তো পিএইচপির জন্য এই বইটা খুব ইম্পর্ট্যান্ট, পিএইচপি এনহ্যান্সড ইএন। এই বইটা চালানোর আগে প্রপার্টিজে যাবেন, প্রপার্টিজে যায় সিকিউরিটি ডিটেলস প্রিভিয়াস ভার্সন। আচ্ছা এখানে দেখা যাচ্ছে সমস্যা নাই, আচ্ছা সুতরাং আপনি ডবল ক্লিক করেই দেখতে পারেন। এই যেটা আসবে এটার সুবিধা কি, আপনি সার্চ এখান থেকে অ্যারে এন্টার, অ্যারে রিলেটেড সব কিছু এখানে পাচ্ছেন। এই যেমন সর্ট, সর্ট সাপোর্ট করে পিএইচপি 4, 5, 7। সর্ট ফাংশনকে কল করলে সে রিটার্ন দেয় ট্রু অথবা ফলস। হ্যাঁ, এবং সর্ট ফাংশন কীভাবে আপনি ইউজ করবেন, ইউজাররা বিভিন্ন এক্সাম্পল দিছে। এই যে এটা একটা ভেরিয়েবল ফ্রুটস, এখানে অ্যারেতে আপনি কিছু নাম দিলেন, অ্যারেতে তো ফ্রুটস একটা অ্যারে। আপনি সর্ট করার পরে যদি আপনি আউটপুট দেখেন ফর ইচ করে, তাহলে আপনি দেখবেন এটা পাওয়া যাবে, অ্যাপেল এ বি এল ও এইভাবে সর্ট হয়ে গেছে। এখন অ্যাপেল ছিল 0, 1, 2, 3-তে, তাই না? কিন্তু অ্যাপেল চলে আসছে 0-তে। তো আমাদের দরকার কন্টেন্টস, এখানে কন্টেন্টসে গেলে আবার দেখা যাচ্ছে কন্টেন্টসে কি আছে, ফাংশন রেফারেন্স, অ্যারেজ, এই যে এখানে। তো এই বইটা গুরুত্বপূর্ণ একটা বই আপনাদের পিএইচপি শেখার জন্য। এখানে অ্যারে ফাংশনস এখানে আছে, তো আমরা শিখি নাই বা আমাদের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে অ্যারে ফিল্টার, ফিল্টার এলিমেন্টস অফ অ্যান অ্যারে ইউজিং এ কল ব্যাক ফাংশন। অ্যারে ফিল্টারটা ইম্পর্ট্যান্ট, এটা আগে একটু দেখব। তো একটা ফাইল যেটার নাম অ্যারে ফিল্টার, এখানে এক্সাম্পল যেহেতু দেওয়া আছে, আমরা দুইটা অ্যারে আছে এখানে দেখেন, কপি পেস্ট সেভ। আচ্ছা এখন অ্যারে ফিল্টার করা হচ্ছে অ্যারে একটা ফাংশন দিয়ে যার নাম অড। কপি পেস্ট অ্যারে ওয়ান, এখানে অ্যারে ফিল্টার, অ্যারে ফিল্টার কি বলতেছে, এখানে দিবেন একটা অ্যারে আর এখানে হচ্ছে কল ব্যাক। এখন এই কল ব্যাক বলতে কি বুঝায়, কল ব্যাক বলতে বুঝায় যে এই অ্যারেটাকে ফিল্টার করা হবে কোন ফাংশন দিয়ে, অড ফাংশন দিয়ে। আমার তো অড ফাংশন বানানো নাই, আমাকে সিম্পলি একটা অড ফাংশন বানাতে হবে। এটা ফাংশন অড, এটার সাথে আপনারা পরিচিত, কপি এই ফাংশনের সাথে আপনারা পরিচিত। আমরা জানি অড বের করার জন্য আমরা এইভাবে করি নাই, আমরা অড কিভাবে বের করছি, যেটা দিব সেটার সাথে মডুলাস করব 2। তাহলে 2 দিয়ে করলে, হ্যাঁ 2 দিয়ে করে যদি ভাগশেষ 1 হয় তাহলে অড, তাহলে ইকুয়াল টু 1, তাই না? এইটা আর ইভেনের জন্য কি হবে, ইভেনে কোনো ভ্যালু যখন পাস করাবো সে কখন ট্রু দিবে, 2 দিয়ে ভাগ করার পরে, তাই না? তো 2 দিয়ে ভাগ করে যদি 0 হয় এটা হচ্ছে ইভেন। এখন অ্যারে ওয়ানে সে ভ্যালুগুলো খুঁজতেছে, আমরা একটু দেখব
অ্যারে ফিল্টার করার পরে অ্যারে ফিল্টার ফাংশন অ্যারে ওয়ানকে এটা দিয়ে ফিল্টার যদি করি, তাহলে প্রিন্টার করলে মানে কি, মানে যেটা রিটার্ন আসলো সেখানে কি কি ভ্যালু আছে। তো আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আউটপুট সুন্দর করে দেখার জন্য কপি পেস্ট সেভ, আর এটাকে প্রিন্টার না করে আমি করব পিআর, এটাও করব পিআর, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা এখন আমরা চালাবো অ্যারে ফিল্টার, এখানে আসছে 1 3 5 আর এখানে আসছে 6 8 10 12, ইভেন যেটা আসার কথা সেটা আসছে, অড যেটা আসার কথা সেটা আসছে। আমি আপনাকে বললাম এখানে কিছু নাম্বার আছে, আপনি ফিল্টার করে দেন শুধু 017 নাম্বারগুলো। আমি কি বললাম যে ফোন নাম্বারস, এখানে অনেকগুলো ফোন নাম্বার আছে, কি আছে 0 1 9 1 1 1 2 3 4 5 6, কমা এখানে 4 5, এটা 0 1 6, এটা হচ্ছে 0 1 7, 0 1 8, 0 1 9, 0 1 9 ছিল 9, এটা 0 1 6, 0 1 7, এখানে 21, 0 1 7, এখানে সাপোজ 55, 0 1 7 8, এরকম। আমি আপনাকে বললাম যে এখান থেকে শুধু গ্রামীণের নাম্বার বের করে দেন, কীভাবে বের করবেন, অ্যারে ফিল্টার দিয়ে বের করা সম্ভব, কি করব ডলার জিপি ইকুয়াল টু অ্যারে আন্ডার স্কোর ফিল্টার, প্রথমে দিতে হবে ফোন নাম্বারস, আর এখানে একটা ফাংশনকে কল করতে হবে, ফাংশনের নাম ফাইন্ড জিপি। তাহলে এটাকে বানাইতে হবে না, ফাইন্ড জিপি একটা ফাংশন বানান, যে একটা ভ্যালু পাবে ভ্যাল। এখন কোন নাম্বার গ্রামীণ কিনা কিভাবে বুঝবেন, মানে 3 নাম্বার ক্যারেক্টারটা কত হবে, 7 ধরে নেন, এটাই 0 1 7, আমরা এই ফরম্যাটেই দিব, আমরা দেখব যে 3 নাম্বারে 7 ইজ ইকুয়াল, এই ভ্যালের 3 নাম্বার মানে কি, ইফ ডলার ভ্যাল 3 নাম্বার মানে কত, অ্যারের 2, যদি 7 হয় তাহলে কি হবে, রিটার্ন করবে কি, রিটার্ন ট্রু করলেই হবে, আর কিছু লাগবে না, রিটার্ন করো ট্রু, আপনি এলসও দিয়ে রাখতে পারেন সমস্যা নাই, রিটার্ন ফলস। এখন দেখেন তো এই জিপির কাছে কি আছে, এটা বোঝা, এটা এটা হয় নাই তো, এটা হয় নাই, এখানে শেষ হবে না, আরে এইটা হবে কি না, একটা একটা করে নাম্বার, প্রথম নাম্বারটা এই ফাংশনে যাবে, সে দেখবে ওই নাম্বারের 3 নাম্বার এলিমেন্ট 7 কিনা, তো 7 স্ট্রিংয়ে রাখেন, হ্যাঁ 7 হইলে রিটার্ন ট্রু আর না হইলে রিটার্ন ফলস। এখন জিপির কাছে কি আছে এটা কিভাবে জানবেন, পি আন্ডার স্কোর আর জিপি, না দেখেন কাজ হয় কিনা, 3টা আছে মাত্র, 3টা, 1 2 3, তাহলে অ্যারে ফিল্টারটা ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন আছে
array map. Next applies the callback to the elements of a given array. অনেকটা একই রকম, অ্যারে ম্যাপও ইম্পর্টেন্ট। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যারে ম্যাপ। কোথায় একটু আগে কি নিয়ে কাজ করছি, ফোন নাম্বার আসতে না, আমি আপনাকে বললাম এই প্রত্যেকটা নাম্বারের আগে প্লাস 88 বসান। এখন সাপোজ ধরে নেন এখানে 200টা নাম্বার আছে বা 2000 আছে, তো প্লাস 88 বসান বললাম, আপনারা কি করলেন ম্যানুয়ালি বসানোর চেষ্টা করলেন, সেটার দরকার নাই। আমরা অ্যারে ম্যাপ দিয়ে করতে পারি কিনা আমরা একটু দেখি। অ্যারে ম্যাপে এটা তো আরো সহজ, দেখেন অ্যারে আন্ডারস্কোর ম্যাপ। আচ্ছা, তার আগে অ্যারে ম্যাপ এই ফাংশনে প্রথমে কল ব্যাক তারপরে অ্যারে, না রিটার্ন করে কি, রিটার্ন করে সে অ্যারে। তাহলে এটা ফোন নাম্বারস, ফোন নাম্বারস উইথ কান্ট্রি কোড ইকুয়াল টু অ্যারে ম্যাপ, যেখানে আগে কল ব্যাক দিব। হ্যাঁ, কল ব্যাক হচ্ছে অ্যাড আন্ডার স্কোর 88, আর অ্যারেটা কি, অ্যারেটা হচ্ছে ফোন নাম্বারস এইটা। ফোন নাম্বার উইথ কান্ট্রি কোড। তাহলে আপনি একটা ফাংশন বানাবেন অ্যাড 88, এখানে ডলার ভ্যাল যেটা পাবেন সেখানে রিটার্ন করবেন কোটেশনে প্লাস 88 ডট ডলার ভ্যাল। এই ফাংশনটা বোঝা যায়? আপনি যদি 5 পাঠান এই ফাংশনে সে দিবে প্লাস 885, প্লাস 885। আপনি যদি এটা পাঠান তাহলে সে রিটার্ন দিবে প্লাস 880 1911, এটা এটা। তো এটা আমি রাখছি এখানে, আমি করব কি, আমি ভিতে দেখতে চাই ডলার পিএন উইথ সি কোড, না এটা এটার আউটপুট কি, ইকো করি নাই, ইকো। তাহলে দুইটা একই রকম আউটপুট নাই, না ও সরি, এটা ইনক্লুড করতে হবে, কপি, এটা রিকোয়ার করা হয় নাই, সেভ। আচ্ছা এবার কিন্তু কিন্তু এরর দিচ্ছে না কেন, কারণ অ্যারে ফিল্টার চালাচ্ছি, চালাতে হবে কাকে, অ্যারে ম্যাপ। এখন প্রত্যেকটার সাথে প্লাস 880 অ্যাড হয়ে গেছে, আপনি অন্য কিছুও করতে পারতেন। আপনি এটা করতে পারা মানে হচ্ছে ওটাকে মডিফাই করে অন্য ভ্যালুও ওখানে রেখে দেওয়া সম্ভব ছিল। হ্যাঁ, প্রত্যেকের নামের সাথে হয়তো মিস্টার বা মোহাম্মদ বা জনাব লাগায় দিবেন, হয়তো একটা অ্যারেতে অনেকগুলো নাম আছে, অনেক কিছুই করা সম্ভব। সোজা কথা হচ্ছে অ্যারের প্রত্যেকটা ভ্যালুকে ধরে ধরে সে প্রত্যেকটার সাথে এই কাজটা করছে। এখানে যত লজিক দরকার সব এখানে ঢুকানো সম্ভব। হ্যাঁ,
ফেলস মানে আমি তো বললাম যত লজিক দরকার, যত লজিক আপনার দরকার সব এখানে সেট করা সম্ভব। যে এখানে আমি একটা আই ঠিক করবো, আয়ের ভ্যালু স্ট্যাটিক ভ্যালু 1, 2, 3, 4 করে বাড়তে থাকবে, 100-র পর একরকম হবে, 200-র পর আরেক রকম হবে, মানে সব রকম করা সম্ভব। এখন বাকি মানে এটাতে ভ্যালু যেহেতু আপনি ঢুকায় চেঞ্জ করতে পারতেছেন, এখন কাজ হচ্ছে এই জায়গায় যত কাজ এখানে আপনি করার চেষ্টা করবেন ভিতরে, এখানে এক এক জায়গায় এক এক রকম হবে। আমি এখানে ছোট কাজ একটা দেখালাম। আচ্ছা, তো অ্যারে ম্যাপটাও খুব ইম্পর্টেন্ট। অ্যারে কিজ, অ্যারে মার্জ, রিকার্সিভ মার্জ, মাল্টি শর্ট, অ্যারে প্যাড আমরা দেখব। প্যাডিং আপনারা জানেন। তো আরেকটা ফাইল যেটার নাম অ্যারে আন্ডারস্কোর প্যাড, এটাও অনেকটা একই রকম। অ্যারে প্যাড এখানে অ্যারে ফিল্টার কপি, অ্যারে ম্যাপ, অ্যারে প্যাডে পেস্ট সেভ। অ্যারে প্যাড করার জন্য আমরা একটা প্রাইস হচ্ছে, এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু, তারপরে এটা একটা ভ্যালু 0.77, এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু, এগুলো সব অ্যারে প্যাড মানে অ্যারে, এটা একটা অ্যারে। এখন আমি যদি চাই প্রত্যেকটার আগে টাকা অ্যাড করব, তাহলে এটা তো কি দিয়ে সম্ভব? একটু আগে যে দেখলাম অ্যারে ম্যাপ, ওটা দিয়েও কিন্তু সম্ভব টিকে অ্যাড করে দেওয়া। এখন আমরা দেখব অ্যারে প্যাড দিয়ে কি করা যায়, অথবা আমি চাই এরা যত ডিজিটই হোক না কেন এরা সবাই 10 ডিজিট করে হবে। অ্যারে প্যাড দিয়ে প্যাড অ্যারে টু দ্য স্পেসিফাইড লেন্থ উইথ এ ভ্যালু, অ্যারেতে যেই কয়টা ভ্যালুই থাক না কেন সে লেন্থ 10টা হবে এরকম। তো এক্সাম্পল আমরা দেখি, অ্যারে প্যাড এটা 5, 0 কী কী বলে, প্রথমটা হচ্ছে অ্যারে, পরেরটা হচ্ছে সাইজ, আর এখানে হচ্ছে কী ভ্যালু দিয়ে সেট করবেন সেটা। তো ভ্যালুর জায়গায় ভ্যালু অফ প্যাড ইফ অ্যারে ইজ লেস দেন সাইজ, এখানে বলতেছে একটা অ্যারে বানাইছে 10 থেকে 12, 12, 10 আর 9 আছে, অ্যারে প্যাড করা হচ্ছে 12, 10, 9 কে 5, মানে ও অ্যারে প্যাড হচ্ছে এলিমেন্ট প্যাড করা, মাই গড, অ্যারে প্যাড ভ্যালুতে কোনো হাত দিচ্ছে না, অ্যারেতে ঘর হবে কয়টা সেটা সে বাড়াচ্ছে। তো আমার এখানে এই কয়টা ভ্যালু আছে, তাই না? আমি অ্যারে প্যাড আন্ডারস্কোর অ্যারে প্যাড, অ্যারের নাম সাইজ এবং মিক্সড ভ্যালু, তো অ্যারের নাম হচ্ছে প্রাইস, এর মধ্যে সাইজ এটার লেন্থ কত এখন 1, 2, 3, 4, 5 না, আমি করলাম 10, আমি বললাম বাকি ঘরগুলোতে ভ্যালু আসবে 100। অ্যারে প্যাড, তো অ্যারে প্যাড কি রিটার্ন দেয়? অ্যারে প্যাড রিটার্ন করে না অ্যারেটা, তাহলে এই অ্যারেটা যে মাস্টার প্যাড করে আমরা কি করব, ইকো ভি আফটার প্যাড, আমরা অ্যারে প্যাডকে একটু চালাই দেখব। শেষের পাঁচটাতে 100-100 করে অ্যাড হয়েছে, কিন্তু আমি যেটা চাচ্ছিলাম প্রথমে যেটা বলছিলাম সেটা না,
অ্যারে প্যাড ভ্যালুতে প্যাড করে না, সে এলিমেন্ট প্যাড করে, এলিমেন্ট আরও পাঁচটা ঘর ইয়ে করে সে সব মিলে 10টা বানাইছে, এবং যেই ঘরগুলো ফাঁকা ঘরগুলোতে 100 ভ্যালু ঢুকাইছে। এটাই অ্যারে প্যাডের কাজ। আর কি ইম্পর্টেন্ট হইতে পারে? প্রোডাক্ট তো বললাম গুণ করবে, আপনি যতগুলো ভ্যালু দিবেন গুণ করবে। অ্যারে রিপ্লেস, রিপ্লেস এলিমেন্ট ফ্রম পাস্ট অ্যারে ইনটু দ্য ফার্স্ট অ্যারে। কি বলতেছে? বেজ হচ্ছে অরেঞ্জ, ব্যানানা, অ্যাপেল, রাসবেরি। রিপ্লেসমেন্টস, জিরোতে পাইনঅ্যাপেলস, ফোরে চ্যারি। অ্যারে রিপ্লেস করো বেজ, রিপ্লেসমেন্ট ওয়ান, রিপ্লেসমেন্ট টু। দেখি তাহলে জিরোতে পাইনঅ্যাপেল, অরেঞ্জের জায়গায় পাইনঅ্যাপেল, ওয়ান টু থ্রি, ফোর তো নাই। চারে দিছে চেরি। অ্যারে রিপ্লেস করে বাস্কেটে কি আছে, বাস্কেটে কি আছে? এখানে জিরোতে এটা নাই, কারণ এখানে আবার গ্রাফ দিছে না, গ্রাফ আসছে। আচ্ছা তাহলে জিরোতে গ্রাফ ঢুকে অরেঞ্জ চলে গেছে, পাইনঅ্যাপেল চলে, পাইনঅ্যাপেল কই গেছে? পাইনঅ্যাপেল গায়েব হয়ে গেছে, কারণ জিরো আবার রিপ্লেস হয়ে গেছে। তাহলে ওয়ানে আসছে, ও জিরোটা রিপ্লেস হয়েছে, রিপ্লেসই তো বলছে, জিরো রিপ্লেস হয়ে গেছে। আচ্ছা ব্যানানা আসছে ওয়ানে, টুতে অ্যাপেল, থ্রিতে রাসবেরি, ফোরে চেরি। ফোরে রিপ্লেস করার মতো কেউ নাই। তাহলে অ্যারে রিপ্লেসটা হচ্ছে সিম্পলি প্রথম যে অ্যারেটা দিবেন সেটাতে যা আছে সেটার ভ্যালুগুলো রিপ্লেস হবে এই অ্যারেতে যা থাকবে সেটা দিয়ে। দেখেন রিপ্লেসমেন্ট ওয়ানে জিরোতে বলা হয়েছে পাইনঅ্যাপেল, তো অরেঞ্জ রিপ্লেস হয়ে হয়ে গেছে পাইনঅ্যাপেল। কিন্তু পরে যে আবার আরেকটা অ্যারে এখানেও বলছে জিরোতে হবে গ্র্যাস্প, তো এটা পাইনঅ্যাপেল থেকে গ্র্যাস্প হয়ে গেছে, আলটিমেটলি হয়েছে গ্র্যাস্প, বানানা, অ্যাপেল, রাসবেরি আর ফোরে চেরি। এটা আর চার নাম্বারটা রিপ্লেস থাকলে হয়ে যেত, না দেখে ইনসার্ট হয়েছে, থাকলে রিপ্লেস হয়ে যেত। আর অ্যারে রিপ্লেস রিভার্স সার্চ, অ্যারে সার্চ আমরা পাইছি, সার্চ করার জন্য আমরা কি দিয়ে সার্চ করছি? ইন অ্যারে, আরেকটা কি ছিল? অ্যারে ভ্যালুজ সার্চ করার জন্য, অ্যারেতে ভ্যালুটা আছে কি না, একটা অ্যারেতে কোনো ভ্যালু আছে কি না, এটার জন্য কি দিয়ে সার্চ করছিলাম? ইন অ্যারে, খেয়াল আছে? খুবই ইম্পর্টেন্ট ছিল। আর অ্যারে সার্চে কি রিটার্ন করে? হ্যাঁ, কি রিটার্ন করে? সুতরাং অ্যারে সার্চ আসলে আমরা দেখছি, ইন অ্যারে এবং অ্যারে সার্চ আমরা দেখছি, যেটা খুব পাওয়ারফুল। আমি কিন্তু অ্যারে ওয়াক বলছিলাম পরে করাবো, করাই নাই কিন্তু, তাই না? অ্যারে ওয়াকটা কিন্তু আমি বাদ রাখছি। কম্প্যাক্ট, যেটা খুব খুব ইম্পর্টেন্ট, কারণ লারাভেলে আমরা এটাকে খুব বেশি ইউজ করি, কম্প্যাক্ট। এটা নিয়ে একটু আমি বলি, এটা বইয়ে থাকা উচিত ছিল কিন্তু এটা নতুন তো এই জন্য নাই। কম্প্যাক্ট এটা হচ্ছে ডলার এতে আছে, আগে নিব পিএইচপি, আর এখানে নিলাম এটা কপি পেস্ট। আচ্ছা এতে আছে অ্যাপল, বিতে আছে বল, এইভাবে ওয়াইতে আছে ইয়েলো। এখন ডলার অল ভ্যাভস হচ্ছে
কম্প্যাক্ট, কম্প্যাক্টে কি দিতে হয়? মিক্সড ভার নেম। কম্প্যাক্টে তারা বলতেছে ভেরিয়েবল নেম দিতে হয়, ভেরিয়েবল নেম কি? এ কমা বি কমা ওয়াই। প্রশ্ন হচ্ছে এই অল ভ্যালসের কাছে কি আছে? তাহলে ইকো ইকো ভি, ইকো ভি তো ফাংশন, আমি দিব অল ভ্যালস। একটু কনফিউজিং, কিন্তু কম্প্যাক্ট এটা দেখেন, এতে আছে অ্যাপেল, বিতে আছে বল, সিতে আছে ইয়েলো। কন্ট্রোল ইউ যদি করি, আচ্ছা এখন তো আর এটা এইভাবে দেখার জন্য না, আমরা ভি যেহেতু দিছি, আমি বলি একটু। দেখেন এই তিনটা ভেরিয়েবল, তাই না? আপনি চাচ্ছেন এই তিনটা ভেরিয়েবল অ্যারে আকারে সাজায় রাখবেন, এই সবগুলো ভেরিয়েবল। দেখেন আমি কিন্তু এখানে ডলারে দিছি, খুব ইম্পর্টেন্ট, আমি কিন্তু ডলারে দিই নাই। কম্প্যাক্টের ভিতর আমি শুধু এ দিছি, কিন্তু এটা কিন্তু একটা আমি জানি যে ভেরিয়েবল, কিন্তু এখানে আপনি ভেরিয়েবলের মতো দিবেন না, আপনি দিবেন এ। এখানেও বি দিছি, এখানে ওয়াই দিছি। এখন এই ভেরিয়েবলগুলো নিয়ে সে এরকম একটা আউটপুট বানাবে, আসলে কীরকম, যেখানে এ থাকবে এবং যার ভ্যালু থাকবে, সোজা কথা একটা অ্যারে সে বানাবে, যার ভ্যালু হবে অ্যাপেল কমা, সোজা কথা নেম আর ভ্যালুগুলো দিয়ে সে কি বানাবে, একটা অ্যারে বানাবে। বুঝে গেছে? এরকম সে একটা অ্যারে বানাবে। এটাই হচ্ছে কম্প্যাক্টের কাজ। কম্প্যাক্টে কোনো ভেরিয়েবল যদি আপনি দেন, যতগুলো ভেরিয়েবল দিবেন সবগুলো ভেরিয়েবল নিয়ে সে একটা অ্যারে বানায় এর কাছে দিবে, অল ভ্যালসের কাছে। তো অ্যারে বানায় যদি দেয়, তাহলে আপনি লুপ চালায় ফর ইচ করে সবগুলো ভ্যালুই তো দেখতে পারেন যে কি, যেটা কীগুলো কিন্তু ভেরিয়েবলের নাম ছিল আর ভ্যালুটা হচ্ছে এখানে যেটা ছিল। হ্যাঁ, এখানে ওয়াই ওয়াই দিলে তো হবে না, ওয়াই ওয়াই দিলে কেন হবে না, কারণ ওয়াই ওয়াই নামে তো কোনো ভেরিয়েবল নাই, অবশ্য এরর দেয় নাই, ওয়াই ওয়াই নামে ভেরিয়েবল নাই তো, ওটা কাজ করতেছে না, এরর রিপোর্টিং আমার অফ করা আছে, যেটা ঠিক না। কনফিগ পিএইচপি আই নাই, কন্ট্রোল এফ, এরর ডিসপ্লে এরর্স কি আছে দেখেন তো, সবই তো কমেন্ট করা। কন্ট্রোল এফ, ডিসপ্লে এরর অন আছে না, এরর এরর রিপোর্টিং এরর রিপোর্টিং এ ইয়াল আছে, কন্ট্রোল জেড এটা ছিল না, এটা কপি পেস্ট সেমিকোলন, এটা কমেন্ট করে রাখলাম, এই দুটো লাইন বাদ, সেভ। সেভ করলে স্টপ করে স্টার্ট, আমার এরর দেখায় না কেন? রিফ্রেশ, এখনও এরর দেখায় না। এখানে আমি ওয়াই ওয়াই দিছি যেটা নাই, তো
এটা হবে এবং আউটপুটও হবে এটা। তো এরর দেখায় না বললে কথাটা ঠিক না, এরর এই যে যেমন এটা নাই তাই না, কম্প্যাক্ট তো নাই, তখন কিন্তু আবার ঠিকই দেখায় এরর। হ্যাঁ হ্যাঁ, এখানে এরর দেখায় না, ব্যাচ না করলে বাদ দেয় এই আর কি। এটা কিন্তু লারাভেল, লারাভেলে আমরা খুব বেশি ইউজ করি, ফ্রেমওয়ার্কে খুব বেশি ইউজ করি কম্প্যাক্ট, যেটা পিএইচপির ফাংশন। কাউন্ট জানেন, কারেন্ট, ইচ, লাস্ট, ইচ দেখে আমরা ইচ কেন ইউজ করব না, কারণ এটা ডেপ্রিকেটেড হয়ে গেছে। হ্যাঁ, তাহলে ইচ বাদ। ইন অ্যারে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং আমরা করে ফেলছি। সাইজ অফ আর কাউন্ট একই কাজ করে তাই না। রেঞ্জ এটাও দেখছি, রেঞ্জ দিয়ে খুব সহজে অ্যারে তৈরি করা যায়। রেঞ্জে যদি আমি 0,12 দেই তাহলে এরকম একটা অ্যারে তৈরি হয়ে যাবে, 0,1000 দিলে তৈরি হয়ে যাবে না, 1001টা নিয়ে তৈরি হয়ে যাবে। এবং স্টেপও দেওয়া যায় রেঞ্জে, আমরা জানি পজ কি, পজিশন, পজ আর কারেন্ট একই জিনিস। আমরা নেক্সট, পজ, কারেন্ট, প্রিভ, কি সবগুলো ইউজ করছি। তো আমরা দেখলাম কিছু মেথড, যেই মেথডগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আমাদের বইয়ে নাই।